উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং নবনির্বাচিত বিধায়কদের সম্বর্ধনা দেওয়া হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, কাকরাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ প্রমুখ। এই সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ফ্লাওয়ার্স ক্লাব এ নিয়ে মন্ত্রী হওয়ার পর 2018 এবং 2023 সালে দুইবার সম্বর্ধনা দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। একই সাথে এই ক্লাব আমার নিজ এলাকা তথা পাড়ার ক্লাব। গত 2020 সালে মহামারী করোনা ভাইরাসের সময়কালে ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় অসহায় সাধারণ মানুষের মধ্যে। শুধু তাই নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সব সময় এই ক্লাব জড়িত। তিনি বলেন, খুব সুনামের সাথে এই ক্লাব গোটা উদয়পুরে তার সুনাম অর্জন করে চলেছে। এদিন ক্লাবের পক্ষ থেকে মন্ত্রী ও বিধায়কদের দেওয়া হয় বিভিন্ন দেবদেবিতার ছবি, সেই সাথে গরিব অংশের মহিলাদের মধ্যে দেওয়া হয় বস্ত্র। সংবর্ধনা অনুষ্ঠানে আসা মন্ত্রী ও বিধায়কদের হাত দিয়ে বস্ত্র তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। আমি এখানে ক্লাব সম্পাদক কমল সাহা থেকে শুরু করে সমস্ত ক্লাবের সদস্যরা, আমি এই উদয়পুরের আপন মানুষের সহযোগিতা প্রায় 12,000-এরও বেশি পরিবারকে ওই সময় কিছু খাদ্য সামগ্রী দেওয়ার সুযোগ করতে পেরেছে। অক্লান্ত পরিশ্রম করে যারা আমাকে এই সুযোগকে গুছিয়ে দিয়েছিল, সমস্ত প্যাকেটিং করে দেওয়া এবং তার মাধ্যমে আমি আবার বিধানসভা কেন্দ্র, কিন্তু আমার বিধানসভা কেন্দ্রের কয়েক দফা না, আমি পার্শ্ববর্তী বিধানসভা রামপদ দাস বিধানসভা কিছু কিছু আমার সুযোগ করতে পেরেছিলাম। বিধানসভা কেন্দ্রে মানে বিধায়ক আছেন তৎকালীন সময়ে অভিষেক দেবনাথ, সেখানেও আমি কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি।